Hi everyone, welcome to Teens Body Arunima. আজকে দশম শ্রেণীর দ্বিতীয় চ্যাপ্টার থেকে জনন নিয়ে আলোচনা করব। জনন হলো জীবের এমন একটি বৈশিষ্ট্য যেটা মুখ্য বৈশিষ্ট্য কিন্তু অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্যর মধ্যে পড়ে না। যেমন আমাদের পুষ্টি, বৃদ্ধি, শ্বসন এগুলো হলো অত্যাবশ্যকীয় এক একটা বৈশিষ্ট্য। এগুলো ছাড়া প্রাণীটা বাঁচতেই পারবে না, জীব বাঁচতেই পারবে না। কিন্তু এই জনন ছাড়াও জীবের বেঁচে থাকা সম্ভব। কিন্তু জনন একটি মুখ্য ভূমিকা পালন করে জীবের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে। তাহলে জনন কাকে বলে? যে জৈবিক প্রক্রিয়ায় জীব তার নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্যের সৃষ্টি করে এবং এরই মাধ্যমে বংশধারাকে রক্ষা করে তাকে বলছে জনন। তাহলে জননের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী? প্রথম হলো অস্তিত্ব বজায় রাখা। এই পদ্ধতির মাধ্যমেই জীব পৃথিবীতে বংশানুক্রমে টিকে থাকে। সেকেন্ড হলো সংখ্যা বৃদ্ধি করা। এই পদ্ধতির মাধ্যমেই জীব কিন্তু নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে থাকে। থার্ড হলো ধারাবাহিকতা বজায় রাখা। এই জনন প্রক্রিয়ার মাধ্যমেই কোনো জীব তার নিজস্বের যে প্রজাতির যে ধারাবাহিকতা সেটাকে বজায় রাখে। ফোর্থ হলো জীবজগতের ভারসাম্য রক্ষা। প্রত্যেক দিনই যে এই পৃথিবীতে কোনো না কোনো জীবের মৃত্যু হচ্ছে, সেই সমস্ত মৃত্যুর ফলে কিন্তু জীবের সংখ্যা হ্রাস ঘটে। এই জনন প্রক্রিয়ার মাধ্যমেই যে কটা নতুন জীবের সৃষ্টি হয় তারাই গিয়ে কিন্তু এই মৃত্যু হারের জন্য যে সংখ্যাটা কমে যাচ্ছিলো সেইটাকে ব্যালেন্স করে দেয়। সেই জন্যই এর একটা অন্যতম কাজ হলো কি, জীবজগতের যে ভারসাম্য সেটাকে রক্ষা করা। ফিফথ হলো অভিব্যক্তিতে সহায়তা করা। যৌন জননের ফলে যে সমস্ত অপত্য জীবের সৃষ্টি হয় তাদের মধ্যে নতুন কিছু বৈশিষ্ট্য দেখা যায়, তার ফলেই সৃষ্টি হয় ভেদ বা প্রকরণ। এই ভেদ বা প্রকরণই কিন্তু অভিব্যক্তিতে সহায়তা করে। সিক্সথ হলো পরিব্যক্তির উদ্ভব। বিশেষ করে যৌন জননের সময় যখন নতুন বৈশিষ্ট্য আবির্ভাব ঘটে সেই সময় কিন্তু জিনের মিউটেশন বা পরিব্যক্তি ঘটে। তার ফলে যে নতুন প্রাণীটা সৃষ্টি হয় তার মধ্যে নতুন কিছু বৈশিষ্ট্য দেখা যায়। এইগুলোই হলো জননের বৈশিষ্ট্য। জীবজগতে সাধারণত দুই রকম জনন পদ্ধতি লক্ষ্য করা যায়। একটা হলো অযৌন জনন আর একটা হলো যৌন জনন। এই অযৌন জনন পদ্ধতিতে রেণু উৎপন্ন হয় বা দ্বিবিভাজন প্রক্রিয়ায় হয় বা বহুবিভাজন প্রক্রিয়ায় হয় বা কোরকোদ্গম উৎপন্ন হওয়ার মাধ্যমে হয় বা খণ্ডীভবন আর পুনরুৎপাদনের মাধ্যমে হয়। যেমন অযৌন জনন পদ্ধতিতে দ্বিবিভাজন করে হলো অ্যামিবা, বহুবিভাজন করে হলো প্লাজমোডিয়াম, মানে ম্যালেরিয়ার জীবাণু যেটা প্লাজমোডিয়াম সেটা। রেণু উৎপন্নর মাধ্যমে মস, ফার্ন, ছত্রাক এরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করে। কোরকোদ্গম পদ্ধতিতে হাইড্রা, ইস্ট এরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করে। আর এই খণ্ডীভবনের মাধ্যমে স্পাইরোগাইরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করে। যে কোনো উন্নত প্রকার প্রাণীর ক্ষেত্রে এই যৌনজনন প্রক্রিয়ায় দেখা যায় এবং এই পদ্ধতির মাধ্যমে গ্যামেটের মিলন ঘটে এবং নিষেক প্রক্রিয়ার মাধ্যমে জাইগোট তৈরি হয়। এছাড়াও কিছু কিছু প্রাণী আছে যেমন স্পাইরোগাইরা, প্যারামেশিয়াম, এরা সংশ্লেষ পদ্ধতিতেও যৌনজনন সম্পন্ন করে। চলো এখন দেখে নিই অযৌনজনন ও যৌনজননের মধ্যে কী পার্থক্য। দেখো, অযৌনজনন একটি সরল প্রক্রিয়া কিন্তু যৌনজনন একটি জটিল প্রক্রিয়া। নেক্সট পয়েন্ট হলো অযৌনজনন সর্বদাই নিম্ন শ্রেণীর জীবদের দেহের মধ্যেই দেখা যায় কিন্তু যৌনজনন উচ্চ শ্রেণীর জীবদেহের মধ্যে দেখা যায়। থার্ড হলো অযৌনজনন জনিত্রী জীবের সংখ্যা একটি, মানে একটি জনিত্রী জীব থেকে এরা অপত্য সৃষ্টি করতে সক্ষম কিন্তু যৌনজননের ক্ষেত্রে সর্বদাই জনিত্রী জীব দুটো লাগে, সেখান থেকে দুটো প্রকার গ্যামেট তৈরি হয়, সেই দুটো প্রকার গ্যামেটের মিলন হয়, সেখান থেকে নতুন জীব সৃষ্টি। নেক্সট পয়েন্ট হলো অযৌন জননে কোনো রকম গ্যামেট উৎপন্ন হয় না, দ্বিবিভাজন, বহুবিভাজন বা রেণু উৎপাদনের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে কিন্তু যৌন জননের ক্ষেত্রে সর্বদাই গ্যামেট উৎপন্ন হয়। ফিফথ পয়েন্ট হলো অযৌন জননের ক্ষেত্রে অপত্য জীবের সংখ্যা অনেক বেশি হয় কিন্তু যৌন জননের ক্ষেত্রে অপত্য জীবের সংখ্যা অনেক কম হয়। ৬ নম্বর পয়েন্ট হলো উৎপন্ন অপত্য হুবহু জনিত্রী জীবের মতোই হয় অযৌন জননের ক্ষেত্রে কিন্তু যৌন জননের ক্ষেত্রে উৎপন্ন অপত্য জনিত্রী জীবের মতোও হতে পারে, আবার নতুন কিছু বৈশিষ্ট্যের আবির্ভাবও করতে পারে। সাত নম্বর পয়েন্ট হলো অযৌন জননের ক্ষেত্রে অনেকটা কম সময় লাগে কিন্তু যৌন জননের ক্ষেত্রে তুলনামূলক বেশি সময় লাগে। নেক্সট পয়েন্ট হলো অযৌন জননের ক্ষেত্রে অভিব্যক্তি প্রায় ঘটেই না
কিন্তু যৌন জননের ক্ষেত্রে অভিব্যক্তি ঘটার সম্ভাবনা থাকে। 9 নম্বর পয়েন্ট হলো এই অযৌন জননে যে নতুন জীবের সৃষ্টি হয় তার মধ্যে কোনো নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না, তার ফলে পরিবেশের সাথে অভিযোজন ক্ষমতা তাদের হ্রাস পায় এবং তার ফলে ভবিষ্যতে সেই প্রাণীটার বা সেই জীবটির অবলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যৌন জননের ক্ষেত্রে উৎপন্ন জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে এবং সেই বৈশিষ্ট্য পরিবেশের সাথে তাদের যে অভিযোজনে সাহায্য করে, তার ফলে তাদের অবলুপ্তির সম্ভাবনা অনেক কম থাকে। 10 নম্বর পয়েন্ট হলো এই অযৌন জনন প্রক্রিয়ায় মাইটোসিস কোষ বিভাজন ঘটে, কিন্তু এই যৌন জনন প্রক্রিয়ায় যখন গ্যামেট উৎপন্ন হয় তখন ঘটে মিয়োসিস। আবার যখন গ্যামেটের মিলনের ফলে তৈরি হয় জাইগোট, সেই জাইগোট থেকে যখন নতুন জীব সৃষ্টি হচ্ছে তখন ঘটে হলো মাইটোসিস। তাহলে এই যৌন জনন প্রক্রিয়াতে মিয়োসিস কোষ বিভাজনও প্রয়োজন, মাইটোসিস কোষ বিভাজনও প্রয়োজন। চলো এখন অযৌন জনন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা যাক। এই অযৌন জনন প্রক্রিয়া কাকে বলে? যে জনন প্রক্রিয়ায় কোনো রকম গ্যামেট উৎপন্ন ছাড়াই দেহ কোষ বিভাজনের মাধ্যমে বা রেণু উৎপাদনের মাধ্যমে নতুন যে অপত্য সৃষ্টি করে তাকেই বলছে এই অযৌন জনন। এই অযৌন জননের অনেকগুলো প্রক্রিয়া আছে। প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বিভাজন প্রক্রিয়া। এই বিভাজন প্রক্রিয়া আবার দুরকম হতে পারে, দ্বিবিভাজন, বহু বিভাজন। প্রথমে আলোচনা করব দ্বিবিভাজন নিয়ে। আরও একটা আছে, সেটা হলো বহু বিভাজন। দ্বিবিভাজন সাধারণত সমস্ত রকম এককোষী উদ্ভিদ ও এককোষী প্রাণীদের মধ্যে দেখা যায়। যেমন ধরো এককোষী শৈবাল যেমন প্রোটোকক্কাস, কসমেরিয়াম, এদের মধ্যে দেখা যায় এই দ্বিবিভাজন প্রক্রিয়া। আর প্রাণীদের ক্ষেত্রে ইউগ্লিনা, ক্রাইসেমিবা, অ্যামিবা, এদের দেহে দেখা যায় এই দ্বিবিভাজন প্রক্রিয়া। কিভাবে ঘটে এদের দেহের মধ্যে এই বিভাজন? চলো শর্টে দেখে নিই। ধরো এইটা একটা অ্যামিবা। এই অ্যামিবার মধ্যখানে আছে হলো এরকম নিউক্লিয়াস। প্রথমে কি হয়, এই নিউক্লিয়াসটা ডাম্বেল শেপের হয়ে যায়, ঠিক আছে? এর পরের ধাপে এইখানে আর এইখানে একটা করে খাঁজ সৃষ্টি হয়, এরকম একটা খাঁজ সৃষ্টি হয়। আর এই নিউক্লিয়াসটা এরকমভাবেই অবস্থান করে। তারপরে কি হয়ে যায়, এইখান থেকে এরকমভাবে কেটে যায় জিনিসটা, মানে একটা ভাঁজ সৃষ্টি হয়, তারপর সেই ভাঁজটা আস্তে আস্তে খাঁজ হয়, তারপর সেখান থেকে দুটো আলাদা হয়ে যায়, নিয়ে এরম একটা অ্যামিবা সৃষ্টি করে আর একটা এরম অ্যামিবা সৃষ্টি করে। এটা হলো দ্বিবিভাজন প্রক্রিয়া। এর ক্ষেত্রে প্রথমে দেখো আগে নিউক্লিয়াসের বিভাজন হলো, তারপরে গোটা প্রাণীটার কিন্তু বিভাজন ঘটে। তাহলে সর্বপ্রথম শুরু হয় হলো নিউক্লিয় বিভাজন দ্বারা। এই বিভাজনের এই আরেকটি পয়েন্ট হলো বহু বিভাজন। সাধারণত প্লাজমোডিয়ামের মধ্যে এটা দেখা যায়। আমরা জানি যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হলো ম্যালেরিয়ার জীবাণু, অর্থাৎ ম্যালেরিয়ার জীবাণু যখন পোষক শরীরে ঢোকে তখন এই পদ্ধতিতেই কিন্তু ওরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করে। দেখো এইটা হলো একটা প্লাজমোডিয়াম, এর ভিতরে একটাই নিউক্লিয়াস আছে, কিন্তু এটা যখন সাইজন দশায় অবস্থান করে তখনই অনেকগুলো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করেছে। এই যে সাইজন দশায় নিউক্লিয়াসগুলো রয়েছে সেগুলোকে বলে মেরোজয়েড। একটা সাইজন্টের মধ্যে 8 থেকে 24টা মেরোজয়েড থাকতে পারে। এরপর কি হয়, এ যখন পরিণত হয়ে যায় তখন এখান থেকে এই মেরোজয়েডগুলো বেরিয়ে আসে, সেখান থেকে প্লাজমোডিয়াম কিন্তু ও নিজের সংখ্যা বৃদ্ধি করে ফেলে। দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ যে এর ভিতরে কতগুলো নিউক্লিয়াস অবস্থান করছে। এইটা হলো সাইজন দশার প্লাজমোডিয়াম, এবং এই কোষ থেকেই যখন এই মেরোজয়েডগুলো বেরিয়ে আসবে তখনই কিন্তু এরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করবে এবং সংক্রমণটাও বাড়তে থাকবে। নেক্সট অযৌন জনন পদ্ধতি হলো কোরকোদগম। সাধারণত হাইড্রা, ইস্ট, এরা এই পদ্ধতিতে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে। এইটা দেখো একটা হাইড্রা। হাইড্রার দেহে এই যে একটা উপবৃত্তি দেখা যায়, এটা একটা জায়গাতেও থাকতে পারে, একাধিক স্থানেও থাকতে পারে। অর্থাৎ এই হাইড্রাদের দেহে যে এক বা একাধিক স্থানে যে উপবৃদ্ধি দেখা যায় তাকেই বলছে কোরক। এই যে কোরক, এইটা কি হয়, প্রথমে এরকমভাবে একটা ছোট উপবৃদ্ধি থাকে, তারপর সেই উপবৃদ্ধিটা নলাকার হয় এবং তার দেহের সামনে কোষিকা দেখা যায়। তারপর এটা কি হয়, দেহ থেকে এরকমভাবে খসে পড়ে, নিয়ে পাশে এরকমভাবে নতুন হাইড্রার সৃষ্টি হয়। এইটা হলো কি, মাতৃ হাইড্রা, মানে যেটা থেকে হাইড্রা উৎপন্ন হবে, অপত্য হাইড্রা উৎপন্ন হবে। আর এইটা হলো কোরক, ঠিক আছে?
ঠিক আছে, এখানে দেখো কোরকটা একটু ডেভেলপ হয়েছে, তারপর সেই কোরকটা খসে পড়েছে এবং এখানে গিয়ে একটা অপত্য হাইড্রা সৃষ্টি করেছে। এইটা হলো অপত্য হাইড্রা, এইটাই হলো কোরকোদ্গম পদ্ধতি। এই কোরকোদ্গম পদ্ধতি ইস্টের মধ্যেও দেখা যায়। দেখো আমি ছবিতে এঁকেছি, এটা হলো একটা ইস্ট, ইস্টের এইটা হলো গহ্বর আর এইটা হলো নিউক্লিয়াস। ইস্টের মধ্যে যখন এই কোরকোদ্গম পদ্ধতি হয় তখন কি হয়, প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, ঠিক আছে, আর তারপরে এই যে গোটা দেহটাই অসমানভাবে বিভক্ত হয়ে পড়ে। যেমন ধরো এখানে নিউক্লিয়াসটা এরকম ছিল, দেখো এখানে নিউক্লিয়াসটা এরকম সরু লম্বা হয়ে অসমানভাবে বিভাজিত হচ্ছে, তার ফলে দেখো এখানটায় এরকম একটা ক্লিভেজ বা ভাঁজ সৃষ্টি হয়েছে। তারপর এইখান থেকে সম্পূর্ণ মানে দেহটা পুরো গঠনটা সম্পূর্ণ হয়ে গেছে এবং এর পরবর্তীকালে কী হয়, এখান থেকে এটা দেহ থেকে আলাদা হয়েও যেতে পারে বা অনেক সময় এরকমভাবেও থাকে। আচ্ছা, এই যে সৃষ্টি হলো এটা হলো বৃদ্ধিপ্রাপ্ত কোরক, মানে কোরকটা তৈরি হচ্ছে, ঠিক আছে, কোরক তৈরি হচ্ছে। আর এখানে দেখো কোরকের তৈরিটা সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে এটা হলো সম্পূর্ণ একটি কোরক তৈরি হয়ে গেছে। এটা তো ইস্টের জনিত্রী কোষ, তার ওপর এটা সৃষ্টি হয়েছে অপত্য কোষ। ঠিক একইভাবে এই কোষটাও যদি আবার বিভাজিত করে নিয়ে এরকম এর ওপরে এরকম এরকমভাবে এক একটা চেন সৃষ্টি করে, ঠিক আছে, এই যে চেন এইটাকে বলে টরুলা, আর এই যে দশা এটাকে বলে ইস্টের টরুলা দশা। দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ যে দেহের ওপর কতগুলো এরকম কোরকের ওপর কোরক হয়েছে, তার ওপরে আবার কোরক হয়েছে, এই যে গোটা চেনটাকে এটাকে বলছে টরুলা আর এই দশাটাকে বলছে টরুলা দশা। এই টরুলাটা কিন্তু খুব ভালোভাবে পড়বে, ছোট প্রশ্নে অনেক সময়ই আসে। নেক্সট পয়েন্ট হলো খণ্ডীভবন, এটাও একটা অজনজনন প্রক্রিয়া, এইটা সাধারণত এই স্পাইরোগাইরা ইডোগোনিয়াম এগুলোর মধ্যে দেখা যায়। স্পাইরোগাইরা সাধারণত একটা জলজ শৈবাল, এদের দেহটা এরকম ফিতের মতো, এদের এই দেহে যদি কোনো রকম আঘাত লাগে তখন কি হয়, এরা দুটো খণ্ডে ভেঙে যায় এবং সেই খণ্ডগুলো কিন্তু প্রত্যেকটাই ইন্ডিভিজুয়াল স্পাইরোগাইরা রূপে অবস্থান করে। নেক্সট অজনজনন পদ্ধতি হলো পুনরুৎপাদন, এই পদ্ধতিতে জনিত্রী জীবের যে কোনো অংশই যদি কেটে যায় সেইখান থেকে গোটা অপত্য জীব সৃষ্টি হয়ে যায়। এটা সাধারণত ঘটে প্ল্যানেরিয়ার ক্ষেত্রে, এছাড়াও স্পঞ্জ, তারপর হাইড্রা, কেঁচো এদের দেহও দেখা যায়। মানে জীবদের যে কোনো একটা অংশই যদি কেটে যায় সেই জায়গাটা নতুনভাবে উৎপন্ন করে নেয় এবং বাকি দেহটাও গঠিত হয়ে যায়, তখন সেটা অপত্য কোষী অপত্য জীব হিসাবে অবস্থান করে। নেক্সট অজনজনন পদ্ধতি হলো রেণু উৎপাদন, এবং এটার মাধ্যমেই সবচেয়ে বেশি পরিমাণে অজনজনন সম্পন্ন হয়। এগুলো মিউকর, রাইজোপোরাস, পেনিসিলিয়াম এদের দেহে দেখা যায়। দেখো আমি এখানে একটা মিউকরের ছবি এঁকেছি, দেখো এইটা হলো মিউকরের স্পোরাঞ্জিয়াম এবং এর ভিতরে থাকে স্পোরাঞ্জিও রেণু। তাহলে এগুলোর ভিতরে যদি দেখি এরকমভাবে আছে হলো স্পোরাঞ্জিও রেণু, আর এই গোটা থলিটাকে বলছে স্পোরাঞ্জিয়াম। ঠিক আছে, এবার কি হয়, এইগুলো হলো হাইফা, এই যে জালের মতো অংশ এইটা হলো হাইফা, এই যে হাইফার ওপরে এই যে স্পোরাঞ্জিয়াম রয়েছে এগুলো কি হয় বাতাসে কখনো কখনো বিদীর্ণ হয় এবং তার ফলে এই স্পোরাঞ্জিও রেণুগুলো বেরিয়ে যায়, কি সেখান থেকে নতুন আবার মিউকর সৃষ্টি হয়। ঠিক একইভাবে এই রাইজোপোয়াসও একইভাবে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে বা অজনজনন সম্পন্ন করে। ঠিক একইভাবে এই যে ফাইটোপথোরা এটাও জুস্পোর তৈরি করে, এই জুস্পোর হলো চলরেণু, মানে যে রেণু চলাচল করতে পারে। সাধারণত রেণুরা চলাচল করতে পারে না, গ্যামেট চলাচল করতে পারে। কোন গ্যামেট, সেটা হলো মাইক্রোগ্যামেট, যে গ্যামেট আকারে ছোট যেটা যৌন জননের মধ্যে আছে এবং সেটা তখন ডিটেলস আলোচনা করব, সেটা চলাচল করতে পারে। কিন্তু এক্ষেত্রে এই যে জুস্পোর বা চলরেণু সেটাও কিন্তু মানে চলতে পারে এবং সে তার মাধ্যমে কিন্তু এদের ক্ষেত্রে অজনজনন সম্পন্ন হয়। এরপরের পয়েন্ট হলো পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম কনিডিয়ার মাধ্যমে এদের দেহের মধ্যে যে অজনজনন সেটা সম্পন্ন করে। দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি, আর এইটা হলো কনিডিয়া, এই কনিডিয়াগুলোর ভেতরেই কিন্তু থাকে এদের রেণু এবং সেখান থেকে রেণুগুলো বেরিয়ে যায় নিয়ে এগুলো অজনজনন সম্পন্ন করে।
আর মসের ক্ষেত্রেও যখন রেণুধর অবস্থায় থাকে তার ভিতরে যে রেণুস্থলী থাকে সেই রেণুস্থলী ফেটে গিয়ে সেখান থেকে রেণু বার হয় এবং তার মাধ্যমেই মস অযৌনজনন সম্পন্ন করে। আর ফার্মের ক্ষেত্রেও রেণুধর দেহের মধ্যে সম্পন্ন হয় অযৌনজনন। সেক্ষেত্রে কী হয় যে রেণুস্থলী সেটা পাতার উল্টো দিকের পত্র শিরার দুপাশে অবস্থান করে। যদি এটা একটা ফার্নের পাতা হয় দেখো এইটা একটা ফার্নের পাতা কিন্তু এটা পাতার নিম্নতল, মানে পাতার তো দুটো তল হয়, এটা ঊর্ধ্বতল এটা নিম্নতল, এটা নিম্নতলের দিকটা আমি এঁকেছি। এই যে ফার্নের পাতার যে নিম্নতল তার মাঝখানে এই যে রয়েছে তোমার এই মধ্যশিরা, এই মধ্যশিরার দুপাশে এরকমভাবে সারিবদ্ধভাবে অবস্থান করে এদের এই রেণুস্থলীগুলো, ঠিক আছে। এই যে রেণুস্থলীগুলোকে একত্রে বলে সোরাস। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে সোরাস কাকে বলে, তখন কি বলতে হবে ফার্নের ক্ষেত্রে রেণুধর দেহে, রেণুধর দেহ কথাটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। রেণুধর দেহের মধ্যে যে পাতা থাকে পাতার ক্ষেত্রে পাতার নিম্নতলে যে মধ্যশিরা তার দুপাশে রেণুস্থলী অবস্থান করে, তাহলে এগুলো হলো সব কি রেণুস্থলী। এবার এই রেণুস্থলীগুলো যখন বিদীর্ণ হয় এবং সেখান থেকে রেণু বেরিয়ে আসে সেখান থেকেই অযৌনজনন সম্পন্ন হয়। তোমরা খেয়াল করবে যে আমি মস আর ফার্নের ক্ষেত্রে দুক্ষেত্রেই রেণুধর দেহ কথাটা উল্লেখ করেছি, কারণ মস ফার্ন এদের ক্ষেত্রে দুরকম মানে জীবনচক্রে দুটো অবস্থা আছে, একটা লিঙ্গধর একটা রেণুধর। এই রেণুধর যখন এদের সময় চলে মানে রেণুধর দেহ যখন এদের থাকে তখনই অযৌনজনন সম্পন্ন হয়। তাই মস আর ফার্নের ক্ষেত্রে এই অযৌনজননে যখনই তুমি এক্সাম্পল দেবে তখন অবশ্যই করে রেণুধর দেহ এই কথাটা উল্লেখ করে দেবে। তাহলে এইটা হলো একটা কি ফার্নের পত্রের নিম্নতল, ঠিক আছে। মাথায় রাখবে এটা কিন্তু মানে ওপরের তলে হয় না, পাতার নিম্নতলে হয়। উদ্ভিদের ক্ষেত্রে যে রেণু তৈরি হয় সেই রেণু দুই রকম হয়, সচল রেণু আর অচল রেণু। সচল রেণুকে বলে জুস্পোর আর অচল রেণুকে বলে অ্যাপ্ল্যানোস্পোর। এই জুস্পোর বা সচল রেণু দেখা যায় এই যে ফাইটোপথোরাতে, আর অচল রেণু দেখা যায় মিউকরে। আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে দেখা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটা তোমাদের যদি কাজে লেগে থাকে লাইক করতে একদম ভুলো না, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইবের পাশে দেখো বেল বাটন আছে, ওটাও ক্লিক করে দিও। তাতে কী হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। থ্যাংক ইউ।